নমস্কার বন্ধুরা আজকে আমি সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে আপনি যদি কাউকে রেসিপিটি করে খাওয়ান সে বুঝতেই পারবে না এটা কী দিয়ে তৈরি অনেকটা খেতে চিংড়ির চপের মতো লাগে তো চলুন বাড়িতেই যদি আমরা এত সহজে চিংড়ির চপ বানিয়ে ফেলতে পারি তো ঝটাঝট রেসিপিটা দেখে দিই আমি কড়াইটা ওভেনে চাপিয়ে দিয়েছি এরপর সয়াবিন সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব এরপর জলের ওপরে একটু লবণ দিয়ে দিয়েছি আর লবণটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেছে এরপর আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি চার পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিলাম আর দেখুন এর সাইজগুলো পুরো ডাবল হয়ে গেছে এরপর গরম জল থেকে সয়াবিনগুলো তুলে নিয়ে আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিলাম দেখুন আমি ঠান্ডা জল থেকে চিপে চিপে সয়াবিনগুলো থালাতে রাখছি সয়াবিনের ভেতরে কিন্তু একটু জল থাকা যাবে না জল থাকলে রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না সব সয়াবিনগুলো আমি জল থেকে তুলে নিয়েছি এরপর আমি মিক্সারে পেস্ট করে নেবো আপনারা চাইলে বেটেও নিতে পারেন দেখুন আমি সয়াবিনগুলো কিমার মতো করে পেস্ট তৈরি করে নিয়েছি এই রেসিপিটিতে সয়াবিনগুলো মিহি করে বাটলে হবে না হালকা করে বেটে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা লবণ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপর এই উপকরণগুলিকে ভালোভাবে মাখানোর জন্য আমি বেসন দিয়ে দিলাম আপনারা আটাও দিতে পারেন কিন্তু আটা দিলে বেশি ভালো লাগবে না খেতে পরিমাণ মতো বেসন দিয়ে মাখালেই খেতে বেশি ভালো লাগবে মিশ্রণটিকে একদম আঠো আঠো শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে এরপর দেখুন আমি ভেজিটেবল চপের মতো মুইঠাগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন আমার সব মুইঠাগুলো তৈরি করা হয়ে গেছে এরপর আমি এগুলিকে তেলে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে মুইঠাগুলো ভেজে নিতে হবে তেলে ভাজার পর গরম গরম সয়াবিনের মুঠা আপনারা সস দিয়েও খেতে পারেন বেশ সুন্দর লাগে খেতে দেখুন আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি থালায় তুলে নিচ্ছি আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাবার পর তেলের ওপরে তেজপাতা গোটা এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করার পর আদা আর কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দেবো কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এতে অল্প জল দিয়ে দিচ্ছি এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ স্বাদ মতো জিরে গুঁড়ো এরপর অল্প ধনে গুঁড়ো দিয়ে দেব চার পাঁচ মিনিটের মতো সব মশলাগুলোকে কষিয়ে নিলাম আর দেখুন টমেটোটাও গলে গেছে শেষে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা নেড়ে চেড়ে দেখলাম মশলার গা থেকে তেল ছেড়ে গেছে এরপর অল্প জল দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর পাঁচ দশ মিনিটের মতো আমি একটু ঢাকা দিয়ে রাখবো এরপর আমি গরম জল এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ দশ মিনিট জাল দেওয়ার পর দেখুন ঝোলটা অনেকটাই কুমে এসেছে আর টকবক করে ফুটছে এই সময় মুইঠাগুলো দিয়ে দিতে হবে তাহলে মুইঠার মধ্যে বেশ রসগুলো ঢুকবে আপনারা চাইলে কয়েকটা মুইঠা শুকনো রেখে দিতে পারেন সস দিয়ে খাওয়ার জন্য দেখবেন পুরো চিংড়ির চপের মতো লাগবে আমিও রেখে দিয়েছি ঝোলটা অনেকক্ষণ জাল হয়েছে দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এরপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করবেন দেখবেন দুর্দান্ত লাগে খেতে তো আমার রান্না হয়ে গেছে এবার আমি ঢেলে নেবো বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য